মধুতে মধুরেণু সমাপয়েত, মধু শেষ পর্যন্ত মধুই হয় আর জীবন মধুরই হয়। তাই মধুর পথে চলাটা বেশ সুন্দর, অন্তত মধু চাষিদের ক্ষেত্রে। তাই মালদা থেকে দিনাজপুর শীতের মরশুমে মধু পরিযায়ীরা ভিড় করে উত্তর দিনাজপুর জেলার বিভিন্ন ক্ষেতে। জমে উঠে মধুকে কেন্দ্র করে স্থানীয় অর্থনীতি। বছরের অন্যান্য সময়ে বিভিন্ন ধরনের কাজ করলেও বছরের কয়েক মাস বাড়তি লাভের আশায় মধু সংগ্রহকারীরা ঘুরে বেড়ান রাজ্যের বিভিন্ন জেলায়। তারই একটা ছবি ধরা পড়ল উত্তর দিনাজপুরে। শীতের মরশুমে উত্তর দিনাজপুর জেলা জুড়ে প্রচুর সর্ষে ফুল চাষ হয়ে থাকে। মালদা থেকে মধু চাষিরা আসেন এখানে, সর্ষে ফুল থেকে কৃত্রিম পদ্ধতিতে সংগ্রহ করেন মধু। হেমতাবাদ ব্লকের দুধুন্ডা এলাকার রায়গঞ্জ বালুরঘাট রাজ্য সড়ক, এই রাজ্য সড়কের পাশে ২৫০টি বাক্স নিয়ে অস্থায়ীভাবে ক্যাম্প করে এই সর্ষের ফুল থেকে মধু সংগ্রহ করছেন তারা। তো মৌচাক নিয়ে এসছি, ওদিকে সরষে হয়, আচ্ছা সরষের খেতে এসছি। আচ্ছা, এখানে কবে থেকে এখানে আছেন? এই আমাদের হলো 7 দিন হলো আসা। কতগুলো বাক্স নিয়ে এসেছে? এই এখানে 300 খানা। 300 খানা বাক্স, কজন মিলে? 4 জনের বাক্স আছে। এই মধুটা সংগ্রহ করে আপনারা কীভাবে? এটাই আমাদের একটা কোম্পানি আছে, যেমন ডাওয়ার কোম্পানি আছে, ওদেরকে দেওয়া হয়। আমাদের সেলারের কাছ থেকে নিই, টাকা পয়সা নিয়ে খাওয়াই মৌমাছিকে, বর্ষাকালে চিনি, ওই মধুটা ওনাকে দিয়ে দিই। কী কী ধরনের মধু সংগ্রহ করে থাকেন আপনারা? আমরা যেরকম সরষার সময় সরষাতে যাই, এরপরে সরষার পরে আমরা ধইনা খেসারিতে যাবো, আর ধইনা খেসারির পর আমাদের লিচু হয়, লিচুর পরে তিলে হয়। একটি বাক্সে থাকে 1000 খানেক মৌমাছি, তার মধ্যে রানী মৌমাছি থাকে একটি। এই মৌমাছিগুলিকে বলে এফিক্স মেলিফেরা মৌমাছি। বছরের অন্যান্য সময় চিনির রস খাইয়ে মৌমাছিগুলিকে বাঁচিয়ে রাখতে হয়, আর মরশুম বিশেষে মৌমাছিগুলি নিয়ে তারা ঘুরে বেড়ান বিভিন্ন জায়গায়। বর্তমানে 5 জন মিলে এখন 250টি বাক্সে মধু চাষ হচ্ছে। একটা বাক্সে যদি আমরা মধু সেরকম মরশুমে আমরা দেখি তো পার বাক্সে 25 কিলো মধু দিবে, ধরলেন 2 মাসে। হ্যাঁ, 2 মাসে 25 কিলো। এই মধুগুলো সংগ্রহ করে কোথায় বিক্রি করেন আপনারা এবং কীভাবে? আমরা এই মধু আমরা নিজেরা দেখি যে আমাদের মধু বাক্সে হয়ে গেছে, আমরা মধু বের করি, বালতিতে আমরা ভরি, তখন আমরা বলে দিই মালিককে যেরকম ব্যাপার আমাদের মধু হয়ে গেছে, এবার রেট করে মধুটা দিব, আপনারা আসেন, রেট বলেন, মধুটা নিয়ে যান। কী দর রেটে বিক্রি করে? ওই তো 100-150 টাকা অবধি কিলো যাবে এবার, কিন্তু 140 টাকা এখন অবধি ফাইনাল রেট দিচ্ছে। মধু চাষের জন্য বিভিন্ন সময়ে প্রশিক্ষণের ব্যবস্থা এবং একই সঙ্গে মৌমাছি এবং মৌমাছির বাক্স দেওয়ার জন্য সব রকম সাহায্যের প্রতিশ্রুতি দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। একই সঙ্গে সঠিক প্রশিক্ষণ নিয়ে মধু চাষিরা যাতে স্বনির্ভর হতে পারেন সেদিকেই রাখা হচ্ছে 24 ঘন্টা নজর। যারা মৌমাছি পালন করছেন বা মধু এর থেকে সর্ষে ফুল থেকে হয় বা লিচু ফলের লিচুর থেকে হয় বা আমের সিজনে আমের বাগানেতে যে মৌমাছির বাক্সগুলোকে তারা প্রতিস্থাপন করে, সেক্ষেত্রে আমাদের এটা থেকে অনেক অনেক সরকারি সুযোগ সুবিধা সবসময় থাকে না, তবু আমরা চেষ্টা করছি যদি আমরা তাদেরকে যে চোপড়ার যে কৃষি বিজ্ঞান কেন্দ্র রয়েছে সেখান থেকে তাদেরকে ট্রেনিং দিয়ে বা আমাদের এখান থেকে অনেক সময় একদিনের ট্রেনিং দিয়ে বা তাদেরকে যদি কিছু বাক্স বা মৌমাছির জন্য যদি কিছু আর্থিক সহযোগিতা করা যায়, সেটা এখনও ফাইনালাইজ হয়ে ওঠেনি। তবে আমরা চেষ্টা করব যাতে যত দ্রুত সম্ভব তাদেরকে আমরা দপ্তরে নজরে আনব, তাদেরকে কিছু আর্থিক সহযোগিতা দেওয়া যায়। মধু সংগ্রহ করার পরে তা পাইকারিদের কাছে বিক্রি করা হচ্ছে 140 টাকা দরে। মধু সংগ্রহকারীরা আর্থিকভাবে অনেকটাই লাভবান হচ্ছেন। তাই ভিন রাজ্যে গিয়ে অন্য কাজ করার থেকে মধু চাষেই আগ্রহ দেখাচ্ছেন তারা। তাই নির্দ্বিধায় বলাই যায় স্বনির্ভর হওয়ার জন্য মধু চাষ হয়ে উঠতে পারে এক বিকল্প পথ। শীতের মরশুমে উত্তর দিনাজপুর জেলা জুড়ে প্রচুর পরিমাণে সরষা চাষ হয়ে থাকে, আর সরষা চাষ মানেই প্রচুর পরিমাণে সরষার ফুল, আর এই সরষার ফুল থেকে মধু সংগ্রহ করতে ভিন জেলা থেকে চলে আসে মধু চাষিরা। তারা শয়ে শয়ে মধুর বাক্স লাগিয়ে মৌমাছিদের দ্বারা মধু সংগ্রহ করে সার্বিক দিক থেকে স্বাবলম্বী হচ্ছে। উত্তর দিনাজপুর থেকে অনুপ জয়সওয়াল, বিজনেস প্রাইম নিউজ।